আমার কাছে বেশি মনে হচ্ছে, 10 টাকা কমলো দেখা যায় পরের দিন আবার বেড়ে যায়, এরকম বাজারে সেটা দাম অনেক বেশি দেখতেছি। আপনি এটা না শুধু খেলে, আপনি ওই যে মুদিমালের দোকানে যান ওইখানেও বেশি, পেঁয়াজের দাম তো অনেক বেড়ে গেছে। ক্রয় ক্ষমতার অনেক আগেই চলে গেছে, ক্ষমতার মধ্যে আর নেই। বাজার বর্তমান বাজার ব্যবস্থাটা কন্ট্রোল করে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখছে, সেটাই চাওয়া আর কি। বেশি কারণ বন্যার কারণে সবজি নষ্ট হয়েছে, তো এই জন্য এই বছর একটু বেশি, গত বছর একটু কম ছিল। জি জি, আর একটু কম হলে ভালো। এবার বাজার অনেক বেশি, মানে প্রত্যেকটা সবজির দামই বেশি। বাজারে এসে আমরা কোনো জিনিস শান্তিমতো ক্রয় করতে পারতেছি না। বাজারে প্রত্যেকটা, যেরকম পেঁয়াজের দাম ছিল 140 টাকা, আজকে দেখা যাচ্ছে আজকে 150 টাকা, 160 টাকা হয়ে যাচ্ছে। আলুর দাম 60 টাকা ছিল, আজকে আমরা বাজারে দেখি কোথাও 70 টাকা, কোথাও 75 টাকা দাম নিচ্ছে। আসলে আমরা সাধারণ জনগণ, আমরা খেটে খাওয়া মানুষ, সরকারের কাছে আমাদের দাবি থাকবে যেন সরকার এই বাজারটাকে প্রকৃতভাবে মনিটরিং করে এবং প্রত্যেকটা সবজির দাম যেন কম থাকে সেভাবে সঠিকভাবে যেন তদন্ত করে, তদারকি করে বাজারকে নিয়ন্ত্রণ করার সকল প্রকার প্রচেষ্টা যেন অব্যাহত রাখে। বাজারে আগুন লেগে গেছে, আমরা হতাশ। এই যে সিন্ডিকেট ভাঙতে পারতেছে না, এই যে মনিটরিং, বাজার মনিটরিং করতে পারতেছে না, তাহলে আমরা কি আশা করে এই দেশের প্রতি আশা করি, এই সরকারের প্রতি আশা করি? এখন সবজির দাম কমবে, কিন্তু অনেক দাম বাড়ছে সবজি। এই সময় তো সবজি চাষ হয়, কিন্তু তবে সবজির দাম অনেক। আমরা চাই যে সবজির দাম একটু কমুক। অন্যান্য দিনের থেকে আজকে কাঁচামালের প্রতিটা জিনিসের দাম বেশি, তারপরে আলুর বাজারটা একটু বেশি। আগে 65 ছিল, এখন 70 টাকা বিক্রি মূল্য হচ্ছে। কাঁচামরিচ ওই একই দামই আছে, ফুলকপি ওই 70-80 টাকা বিক্রি হচ্ছে, পটল দিয়েছিল তাই আছে, বেগুন 50-60 টাকা, সিম তুলনামূলক যেটা ভালো সেটা সিমের দাম বেশি, 120 টাকা বিক্রি হচ্ছে। আর যেটা আপনার হলো, যেটা আপনার হলো কমা দামের একটু খারাপ সিম, সেটা আপনার 80 টাকা 100 টাকা বিক্রি হচ্ছে। এই হিসেবে বর্তমানে বাজারে দেখতেছি তুলনামূলক আগের থেকে একটু বাজার চাপ, কিন্তু কাঁচা সবজি আমদানির উপরে নির্ভরশীল, কিন্তু কাঁচা সবজি বর্তমানে আমদানি হয় না, এই জন্য কাজ ক্ষেত্রে দাম বেশি।